নমস্কার বন্ধুরা, প্রভিডেন্ট ফান্ডে 280 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই রিক্রুটমেন্ট সম্পর্কে বলবো যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে, বয়সসীমা কীরকম চাওয়া হচ্ছে, বেতন কীরকম, কবে আবেদন করবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলা আছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংগঠন সহকারী প্রার্থীদের কাছ থেকে 280টি পদে প্রার্থীকে আমন্ত্রণ জানাচ্ছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থী শুধুমাত্র কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। এই পদে মোট শূন্যপদ রয়েছে 280টি, যেখানে ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 113টি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 8টি, এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 24টি, এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে 21টি, ওবিসিতে রয়েছে 76টি, এর মধ্যে 11টি পোস্ট সংরক্ষিত রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে বন্ধুরা বয়সসীমা চাওয়া হচ্ছে 25/6/2019 তারিখ অনুসারে কমপক্ষে 20 বছর এবং 27 বছরের নিচে, যেখানে সরকারি নিয়ম অনুসারে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি বিভাগের জন্য নির্দিষ্ট বয়সে ছাড় রয়েছে। এখানে বন্ধুরা মাসিক বেতন রয়েছে 44,900 টাকা পর্যন্ত। এখানে প্রার্থী নির্বাচন হবে প্রাথমিক পরীক্ষা এবং প্রধান পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষাটি হবে 30 জুলাই 2019 এবং 31 জুলাই 2019। পরীক্ষাটি ভারতের বিভিন্ন কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। এরপরে দেখব বন্ধুরা এখানে কিভাবে আবেদন করবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থী শুধুমাত্র কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.epfindia.gov.in এ আবেদন করতে পারে। অনলাইনে আবেদন শুরু করার তারিখ 30/5/2019, অর্থাৎ মে মাসের 30 তারিখ থেকে আবেদন করা শুরু হবে এবং অনলাইন আবেদন বন্ধ করার তারিখ 25/6/2019, অর্থাৎ জুনের 25 তারিখ পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কাছ থেকে পরীক্ষা ফি বাবদ 500 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি বিভাগীয় প্রার্থী, মহিলা প্রার্থী ও ইডাব্লিউএস এর জন্য 250 টাকা লাগবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।